গুরু শব্দের মানে হলো যিনি অন্ধকার দূর করেন নতুন পথের দিশা দেখান তমসা থেকে জ্যোতির্ময়ের পথে চালিত করেন একটি শ্লোকের মাধ্যমে গুরু পূর্ণিমাতে শ্রী গুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় তা হল ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরমব্রহ্ম তসমাই শ্রী গুরু বৈনম অর্থাৎ জীবনে গুরুই হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি আমাদের সৃষ্টি স্থিতি লয়ের জ্ঞান বা পরম জ্ঞান দান করেন সেই গুরুর উদ্দেশ্যে প্রণাম জানায় এবছর তেসরা জুলাই গুরু পূর্ণিমা উৎসব উদযাপিত হবে গুরু আমাদের জীবনের পথ পথপ্রদর্শক রাশিতে বৃহস্পতি উচ্চ এবং শক্তিশালী অবস্থানে থাকলে কাজে সাফল্য যশ ও খ্যাতি লাভের সম্ভাবনা থাকে রাশিতে বৃহস্পতিকে শক্তিশালী করতে অবশ্যই গুরু পূর্ণিমার দিন পুজো করুন গুরুর প্রাচীন কাল থেকেই পূর্ণিমায় গুরু পুজোর চলে আসছে কারণ এই দিন মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন গুরু পূর্ণিমার দিন শিষ্যরা তাঁদের গুরুদের কাছে প্রার্থনা করেন এবং তাদের আশীর্বাদ কামনা করেন এবছর গুরু পূর্ণিমায় অনেকগুলি শুভ যোগ তৈরি হয় গুরু পূর্ণিমার দিন ব্রহ্মযোগ ইন্দ্রযোগ এবং বুধাদিত্য রাজ্য গঠিত হচ্ছে এই শুভযোগে গুরুর দীক্ষা গ্রহণ করা শুভ হবে গুরুর চরণ পুজো করলেই পাবেন কাঙ্ক্ষিত ফল জীবনের ঝামেলা দূর হবে সাফল্যের পথ সহজ হবে ব্রহ্মযোগ দোসরা জুলাই সন্ধে সাতটা ছাব্বিশ থেকে তেসরা জুলাই দুপুর তিনটে পঁয়তাল্লিশ পর্যন্ত ইন্দ্রযোগ তেসরা জুলাই দুপুর তিনটে পঁয়তাল্লিশ থেকে চৌঠা জুলাই বেলা এগারোটা পঞ্চাশ পর্যন্ত বুধাদিত্য যোগ চব্বিশ জুন বুধ মিথুনে প্রবেশ করবে সূর্য ইতিমধ্যে মিথুন রাশিতে অবস্থান করেছে এমত অবস্থায় বুধাদিত্য রাজ্যক এই গ্রহের মিলনে তৈরি হচ্ছে এই দিন সকালে কোনোভাবে যেন কোনো খারাপ কাজ না হয় সেদিকে নজর রাখুন এই দিন সর্বপ্রথম সূর্যদেবকে জল অর্পণ করুন এই দিন সূর্যদেবের উদ্দেশ্যে জবা ফুল অর্পণ করুন গুরু পূর্ণিমার দিন একটা লাল কাপড়ে কাঁচা হলুদ গোটা একটা নারকেল মুড়ে মা লক্ষ্মীর সামনে রেখে দিন সেই কাপড়টা টাকা রাখার জায়গায় দূর হবে গুরু পূর্ণিমার দিন এই টোটকাগুলি কাজে লাগান এক নম্বর গুরু পূর্ণিমার দিন সকালে উঠে মা বাবাকে প্রণাম করুন এবং নিজের সাধ্যমতো গরিব দুঃখীকে দান করুন এই দিন সম্ভব হলে পশু পাখিকেও খাওয়ান দু নম্বর সম্ভব হলে গুরু পূর্ণিমার দিন খুব সকালে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান সেরে আসুন বিশ্বাস করা হয় পবিত্র দিনে গঙ্গা স্নান করলে পূর্ণ লাভ হয় তিন নম্বর যার গুরুদীক্ষা হয়নি বা যার গুরুদেব নেই তারা ভগবান শিব বা শ্রীকৃষ্ণকে গুরু হিসাবে পূজা করতে পারেন আর গুরু পূর্ণিমার দিন দীক্ষা নেওয়া অত্যন্ত শুভ চার নম্বর এই দিন গঙ্গা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে গুরুচরণে হলুদ বা সাদা ফুল হলুদ বা সাদা বস্ত্র এবং নিজের সাধ্যমতো দক্ষিণা অর্পণ করুন তবে গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি দিয়ে এই কাজ করবেন পাঁচ নম্বর এই দিন বাড়িতে গীতা পাঠ করুন বা শুনুন এবং নিরামিষ সাহার করুন ছ নম্বর গুরু পূর্ণিমার দিন উপবাস করে দেবী লক্ষ্মী ও নারায়ণের পূজা করলে তা গৃহের জন্য খুবই মঙ্গলের বাড়ির মূল দরজায় এই দিন মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকুন ঘিয়ের প্রদীপ জ্বালান মা লক্ষ্মীর কাছে নারকেল নাড়ু অর্পণ করতে ভুলবেন না সাত নম্বর আর্থিক অবস্থার উন্নতি চাইলে বেলগাছকে সুগন্ধি ধূপ ও ফুল দিয়ে পূজা করুন গুরু পূর্ণিমার দিন থেকে নিয়মিত গুরুগ্রহ ওম বৃহস্পতি নম মন্ত্র জপ করুন এর মাধ্যমে বৃহস্পতি দোষের অবসান হবে এবং জীবনে উন্নতি হবে আপনার গুরুকে পূজা নিবেদনের পর হলুদ কাপড় ছোলা ডাল হলুদ সোনা জাফরান পিতলের পাত্র ইত্যাদি কোনো দরিদ্র ও অভাবী ব্রাহ্মণকে দান করুন এর ফলে গুরুদোষ শেষ হবে